بسم الله الرحمن الرحيم السلام عليكم তো আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি থেকে কিভাবে অতি সহজে আপনি চারা উৎপাদন করতে পারবেন। তো এখানে আমি তিনটা কাঁঠালের বিচি, পরিপক্ক বিচি হাতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই তিনটা কাঁঠালের বিচি থেকে আমি চারা উঠাবো। তো আমি একটা টিস্যু পেপার নিলাম, এখানে টিস্যু পেপারটা আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। টিস্যু পেপারটা আপনার নাই, ওরা কি করবেন, সুতি কাপড় দিয়ে আপনারা এটা করতে পারবেন। তো এই তিনটা বিচি আমি এখানে রাখলাম একসাথে। রাখার পর আমি এইভাবে দেখতে পাচ্ছেন আমি মুড়িয়ে নিচ্ছি। তো এখন এই সাইড থেকে এইভাবে দেন যাতে একটু মোটা হয়। ব্যাস হয়ে গেছে। তো এটা মোড়ানোর পর আপনি কি করবেন, এই রকম একটা প্লাস্টিকের বাটি অথবা কাচের বাটি অথবা যে কোনো একটা জিনিস, স্টিলের হোক যাই হোক, এভাবে রাখবেন। রাখার পর আপনারা এটা কি করবেন, প্লাস্টিকের উপরে একটা প্লাস্টিকের ব্যাগ অথবা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ওকে বন্ধুরা। তো আমি এটা 10 দিন পরে আমি এটা খুলতেছি, তো দেখি কি অবস্থা। এখানে রাখলাম। ও মাশাল্লাহ হয়ে গেছে, এই যে একটা। আর এটা এই মাত্র একটু ফাটছে এখানে দিয়ে, আর এটা হয় নাই, বাট এটা বাদ দিয়ে আমি তো আমি এই দুটো আমি রোপণ করব। ওকে এই দেখেন সুন্দর। ওকে টপের মধ্যে আমি এটা লাগাবো, টপ অথবা আপনার বাসায় যদি প্লাস্টিকের কোনো কিছু থাকে ওটার মধ্যে আপনি মাটি দিয়ে লাগাবেন, আমি লাগাবো। তো আপাতত আমি এখানে রাখলাম এটা। তো এখানে আমি বিচিটা যে রাখা করছিলাম এখানে আমি খুলতেছি। এই হলো এটা, দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর। এখন এই দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এটা এই জায়গাতে একসাথে লেগে গেছে, তবে এটা ছিঁড়ে ফেলে সমস্যা নেই, রাখেন এখানে। আর এটা সহই আপনারা লাগাই দেয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থাকে এখানেই, সমস্যা নেই কোনো। তো আমি দুইটা লাগাবো একসাথে, এটা লাগাবো ওটা লাগাবো। এটাও লাগাই দিব, এটাও লাগাই দিব এখানে, এখানে লাগাই দিলাম 1 কিলোমিটার। আর এটা এই পাশে দিয়ে দিই, চারাটা একটু বড় হবে, তো এখান থেকে উঠে আপনারা মাটিতে লাগিয়ে দিবেন।
এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব। পানিটা নিচে চলে যাবে, কারণ এটা আপনার বালু, এটার মধ্যে বালু নাই, মাটি অল্প, বেশিরভাগ হলো আপনার কাঠের গুঁড়ো আর সার। ঠিক আছে, এভাবে থাক, আমি এখানে রেখে দেবো, ইনশাল্লাহ আবার পরে আসতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, এই হলো আমার সেই চারার আপডেট। তো আমি আসলে সময় পাইতেছি না, তার জন্য আমি কোনো কিছু করতে পারছিলাম না। তো ইউসি কাঁঠালের বিচি থেকে চারা এখন, এই চারাটা আপনারা ইচ্ছা করলে ওইটা আরেকটা টপে লাগাতে পারেন, অথবা আপনারা মাটিতেও লাগাতে পারেন। তো মাটিতে লাগানোর সময় যদি পারেন চারদিক দিয়ে কোনো কিছু আটকে দিবেন, বেড়া দিয়ে আটকে দিবেন, যাতে গরু ছাগলে না খেতে পারে, অথবা বাচ্চা পোলাপানা আছে ওটা মানে উঠাইতে পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তো এই হলো আমাদের কাজ, আর আজকে তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।